সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার প্রধান আসামি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে আলী সহ তিনজনকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর চার আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে মামলার তদন্তকারী সংস্থা র্যাব। একই সঙ্গে পলাতক দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরে র্যাব জানিয়েছে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করা হবে। এর আগে সিনহা হত্যা মামলার নয় আসামির সাতজন পুলিশ হেফাজতে থেকে আদালতে আত্মসমর্পণ করেন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সরওয়ার। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস মঙ্গলবার ছুটি নিয়ে থানা থেকে বেরিয়ে যান, পরে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে কক্সবাজার আদালতের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছান বিকেল ৫টার দিকে, পরে আদালতে তোলা হয় তাকে। এর আগে সিনহা হত্যা মামলার অন্যতম আসামি বাহার ছড়া ফাঁড়ির ইনচার্জ লিয়াকত সহ ৬ পুলিশ সদস্য কক্সবাজার আদালতে আত্মসমর্পণ করেন। অন্য দুই আসামি আদালতে হাজির হননি। শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নয়জন আসামির মধ্যে লিয়াকত প্রদীপ দাস সহ মোট ৬জন আত্মসমর্পণ করেছেন। এসআই টোটাল কনস্টেবল মোস্তফা আত্মসমর্পণ করেননি। পরে সব আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব। আদালত শুনানি শেষে প্রদীপ কুমার দাস লিয়াকত সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্য চারজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এই হত্যাকাণ্ডটির পেছনে মোটিভ কী ছিল এবং এইটা হত্যাকাণ্ডের জন্য প্রকৃতপক্ষে দোষী সাব্যস্ত কারা এবং সেই সঙ্গে মূলত কারা কারা সংশ্লিষ্ট ছিল সে সকল বিষয়ে আমরা উদ্ঘাটন করব। আসামিদের আত্মসমর্পণকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়। এ সময় ছিল উৎসুক জনতার ভিড়। এদিকে পুলিশের গুলিতে সিনহা নিহত হওয়ার ঘটনায় আদালতে করা মামলাটি টেকনাফ থানায় নথিভুক্ত করা হয়েছে। বুধবার সকালে প্রদীপ কুমার দাস সহ পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া। ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। দীপু সরওয়ার, ২১শে টেলিভিশন।